মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার কোন এখান থেকে সহি সালামতে মাহফিল শুনে করে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন আল্লাহ ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত সময় আমি আলোচনা করব আপনি থাকবেন না ভাগবেন থাকব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা হলাম এই পৃথিবীতে অস্থায়ী বাসিন্দা ঠিক না আমরাকে চিরদিন থাকতে পারবো না সিস্টেম আছে না এইজন্য কবিতার ভাষায় কত সুন্দর কথা বলেছে এই দুনিয়ায় রইব না চিরকাল একদিন ভাঙবে রে বাজার ও বাজার ভাঙলে তোমার মিলবে না দুনিয়ার মাজার এই দুনিয়ায় থাকব না চিরকাল বাজান ভাঙবে রে বাজার কত বদ্ধ দেখো তো আমরা জীবনে সব সারিয়া যাইবা চলে কবরে মাতবারের অভাব নেই এ দুলাভাই গুলা ব এ পোলা কোলে করে খারাপ হয়েছে বাবা কেটান স্পিডারটা থুয়ে নিয়ে পারত না বাসায় কোলে রেলে এপরসমে এই যারা দাঁড়ায় আছেন এই যে দুলা ভাইরা উপরে কে এদিকে আহেন না না ওগুলা পালা দিছে এনে বই নিছে তাহলে কি সুন্দর বাবা এরা কি স্বামী মুসলমানের লোক নাকি নাকি পাওয়ার বেশি মনে উপরে বেরিয়েছে যে একটা লোক দাঁড়াই থাকতে পারবে না এই যে দুলা ভাইয়ের পোলারা এই দিব এ মাজা দেখা রাইছিস কে তোর মাজা বাদ ফেসবুক দেখতে দেখতে এনে বই আল্লাহ আকবার বলেন তো এ মাইকেলা এই স্পিকার ওই পিছনে এলে আমার দিক মারো ডাইরেক্ট যদি নাম করতে চাও তাড়াতাড়ি ঠিক খুব দ্রুত ওইটারে আমার দিক ঘুরাও ডাইরেক্ট একসাথে বলতে হবে এই যে ওইটার উপরে বইছো কে মিলে আসো কাম হবে আসো ওরে হাসি রে বাবা অবস্থা কি সাইজ কি এক একটার দেখ জানে প্লেট লয়ে বইছে জানে আরো কয়জন ওই যে বইছে জানা যায় বইছে এ সবই না পড়তাছ কোরআন সব লইয়া একটা হাদিস কয়ে দেই যারা মুসলমানের গার সাথে গায়ে মিলে থাকবে আল্লাহ তাকে জান্নাত তাকে দান করবে যারা মাঝখানে জায়গা ফাঁকা রেখে বসবে বসে ওরা জাহান্নামের সবার আগে যাবে এক মোমেন আর এক মোমেনের জন্য ঔষধ জোরে কোন মারহাবা অতএব আমরা হলাম এই দুনিয়া অস্থায়ী বাসিন্দা ঠিক না বেটে আমরা কি চিরদিন থাকতে পারবো না থাকার সিস্টেম আছে না আমাদের মতো কত বড় বড় বাহাদুরিয়া ছিল আজকে আমরা আছে না গেছে খালি গেছে নি আরে গরম ডিম দিতে আছে ধরে ধরে কথা কন না কে ওই কবরে পইড়া রইবা কেউ জিগাইব না জরে ওই কবরে পইড়া রইবা আল্লাহ যারা বলবে না ওরা কবরে যাবে না পানির মধ্যে খুশে তোবা ওই কবরে পইড়া রব কেউ জিগাইব না জরে ওই কবরে বছর বছর চইলা যাইব খবর নিব না বছর বছর চইলা যাইব খবর নিব না
ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাইবা না যুবক, ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাইবা না। সাদের বাড়ি সাদের গাড়ি যত তোমার সুন্দর নারী সবাই তোমায় ভুইলা যাইব মনে রাখবো না, বলেন সবাই আমায় ভুলে যাবে মনে রাখবে না, ওই কবরে আল্লাহ সার কাউকে পাবো না, বজন ওই কবরে বজন রে। এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বে? ঠিক জোরে কন আরো জোরে, এই দুনিয়া থাকার জায়গা না। আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, এরাও একদিন থাকবে না। যারা কোরআনের পক্ষে আমরা আন্দোলন করি আমরাও একদিন থাকব না। কিন্তু আমার আল্লাহ দেখায় দিবেন, বুঝাই দিবেন, যারা কোরআনের পক্ষে ছিল তাদের দাম আর যারা বিপক্ষে ছিল তাদের দাম আল্লাহর কাছে কার কত বেশি। কোরআনের পক্ষে থাকতে রাজি আছে না নাই? কোরআনের বিরুদ্ধে যদি কথা কয়, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা কয়, এর বাইরে লুলা বনে হেলাম, রাজি আছো না নাই? কে কে রাজি আছো আল্লাহ কে তো হাত তো দেখায় দাও। তাকবীর কে দিস? দাঁড়াও তো, দাঁড়া সামনে, হ্যাঁ মারে বার মাজার করে জোরে, ওমরের মতো জোরে, একটা শব্দ এখানে অ্যাড করবি, কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি আসতে কইলে লুলাইয়া মরবা, বেইমানে মরবা, কাদিয়ানি কাদিয়ানি। এই যে তারা দাঁড়াই রয়েছে দুলাবাড়ি বলারা বইবা না, এগুলো খারাই দিছে কে? ওরা থাকবে না বাঁকবে সিদ্ধান্ত নিয়ে ছোট্ট ছোট ধাক্কা দিয়ে খেদাও, গেটের ওই পেছনে পাতাও, তামসা করতেই সারে না, একজন দাঁড়ায় থাকতে পারবে না। ওই যে এক মগার এক মগারে গাড়ে হাত দিলে যে আল্লাহ যদি জায়গা ওয়াজ তুইয়া ওরে রাতারাতি উল্লা মনে হেলাইবা, এ তোরা দুজন যাইস না, এ ও নে যাইস না, আইসে এক মগায় আর এক মগারে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া দিয়েছিল। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ, বিপদের দোয়া বললাম যদি লুল হয়ে যেত আজকে একসাথে বললেন তো, এই মাহফিলে জান্নাতের টুকরা না আজকে দক্ষিণ মাসদাইরের এই গুদারা ঘাটের এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী চোদ্দতম ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং এই এলাকার সমস্ত মুরব্বীগণ এবং যুব সমাজ যারা ওয়াজের আয়োজন করেছেন এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ওই যে সাইড পিস বইছে উপরে, ওই সাইড ডেরে সাইড কোনায় নাও, ওই যে ওই লাল ডারে আগে আমার এদিক নিয়ে এসো, সাইড ডেরে সাইড কোনায় এক জায়গায় না, হ্যাঁ এক জায়গায় বসাবো না, সাইড ডেরে সাইড ডেরে সাইড দিক লয়ে যাও। আর তোমার পোলাডারে দাম করে ঘেটির দাঁত দিয়ে বসাই দাও, সাইড ডারে সাইড কোনায় এক জায়গায় দিবা না, সাইড পিস সাইড জায়গায়। মারহাবা বলেন, স্যার কেমন সিটিং দিতে হয় ইলিয়াস রহমান জাদির জানে, ওই সাইড ডারে এক জায়গায় রাহমানি আমার ওয়াজ পুরো ডিস্টার্ব,
কমিটি ভালো আছে সাইডটারে গার্ড ধরে সাইড জায়গায় বসাই দিছে আল্লাহ হেফাজত করেন আমিন তাহলে এবার আমার কথার উত্তর দিবেন যারা আমার মাইকের আওয়াজ শোনার পরে বাসায় বইয়ে রইছে টিভির সামনে বউরে কোলে কইরা পোলাপন কোলে কইরা ওরা তো আল্লাহর ওলি কথা কন না কে অনেক মগা মগা অনেক বাড়তেছে মগা আর মগি বাড়ি বইয়ে তো হুমতাছে মারে দেয় আর কি হইবে আরে মগা বাড়ি বইয়ে যদি সব হইতো তাহলে তোর মসজিদ বানান লাগতো না কথা কন না কে বাড়িতে বইয়ে যদি মৌলানা হন যাইতো তা তোর মাদ্রাসা ভর্তি হন লাগতো না বাড়িতে হুজুরে হে বরণ যাইতো আল্লাহ যারা আমার মাইকের আওয়াজ শোনার পরে বাইতে বয়ে থাকবো কি দোয়া করবো ঠিক আছে আল্লাহ হেদায়ত নসিব করেন আল্লাহ তাদেরকে এখানে আসার তৌফিক দান করেন আর যদি কই আল্লাহ রাতারাতির বিদায় বৌড়ায়ের কাছে বিদায় করে দেন তাহলে বুড়াই কব হুজুর কি কইলেন আমার বোলাই তোমার বউর কুলে করে হয়ে গেছে না বরদ করবো না আল্লাহ তাদের হেদায়ত নসিব করেন তাহলে এবার বলেন এই পৃথিবী এমন একটা জায়গা থাকতে পারবো না থাকার সিস্টেম নাই ঠিক না বেটি জোরে বল আমার নবী থাকতে পারছে আরে আমার নবীর কাছে যখন জিব্রাইল আসলেন এখন কানবেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম নবীকে আপনি থাকতে চান না যাইতে চান আল্লাহ বাবাও ছোট মানুষ আর কথা রাখ এই তোরা সাই পিস এই লালডারে তোর পিছনে নেন আপনার পিছনে এই লালডারে ওই খালি জায়গাটা আপনি নেন টান দেন উড়েন এ তোর হাতে কি ওটা জমা দেয় এদিকে ওটা পিছনে নেন চপ তাড়াতাড়ি চপ বাবা ওইখানে বাস খালি মাথা হ্যাঁ খালি মাথা হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ আপনি একটা বুদ্ধিমান মানুষ মারহাবা বলেন তবে এই তিনটা ছেলে ভদ্র আল্লাহ মাঝান ছোট বাচ্চাদেরকে আদর করবেন এদেরকে রাগ করবেন না কারণ কি অনেক মসজিদ আছে বলা পান না মসজিদে বাড়ি করে দেয় আছে না আবার অনেক মসজিদ আছে দেখবেন আহলে খবিস আহলে হাদিস গো বাচ্চা থেকে সাবধান আগে হনতাম কুত্তা থেকে সাবধান এখন উনি বাচ্চা থেকে সাবধান নাজবিল্লাহ বলেন না বাচ্চাকে মসজিদে আনবেন না সি 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 এই বাচ্চাটা আপনি মসজিদে না দিলে কই থেকে হিকবে নামাজ রোজা কেমনে হিকবে ইমামের কদর মানে ও আমার খুশি করার লেগে যত কিছু দরকার পা আমার তাছে কি কিন্তু আগে তো ভালো ছিল তুই এখন আবার এটা কি এলি মারহাবা গো আল্লাহ আকবার বলেন তো এইভাবেই থাক এ সান্দু এনে বহ বহ সান্দু আল্লাহ গো আপনি আমাদের সবাইকে হিদায়ত নসিব করেন বাবা আমার দিকে তাকাবেন কোনো দিকে ঘাড় ঘুরাবেন না ইনশাল্লাহ বলেন আমার নবী জিবরাইল সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নবী আলহামদুলিল্লাহ তাইব হুজুর আপনি দুনিয়া থাকতে চান না ভাগতে চান যাইতে চান নবী আমার বলে জিবরাইল আমি থাকলে কতদিন থাকতে পারবো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বাচ্চার মাথার উপরে হাত লাগবেন আপনার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে অথবা চুল পড়বে এক একটা চুলের বিনিময়ে আপনি এক এক বছর করে হায়াত পাবেন হাতের তালুর মধ্যে কত হাজার কত লাখ চুল পড়বে আমি জিব্রাইল জানি না নবী আমার কেঁদে দিয়ে বলে এরপরে কি আমার যেতে হবে না হুজুর সবার চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে যাব এই দুনিয়া ছেড়ে
পারবেন কবর নিব না এখন দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদবা জিব্রাইল যখন বললেন নবীজি এরপরে দুনিয়া সাইরা যাইতে হইব নবী আমার বিশ্ব নবী বললেন তলে আর আমি দুনিয়ায় থাকতে চাই না কিন্তু আমি দুনিয়া চাই না যাব রে জিব্রাইল আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইব যে উম্মতের জন্য আমি তাইফের মাঠে মার খাইছি ওহুদের মাঠে দান দান মোবারক শহীদ করছি মাক্কি জিন্দিগিতে আবু জেহেলের হাতের তাপ্পুর খাইছি উৎপা সাহেবের হাতের কান মোলা খাইছি যে উম্মাদের জন্য রাতকে রাত দিনকে দিন আমি কাচ্ছির জিব্রাইল যে উম্মাদের জন্য আল্লাহর বাড়িতে মেহরাজে যাই আমি পাঁচ অক্ত নামাজ আনছি আমার উম্মাতের কি অবস্থা হইব আমার একটু বলবানি বাজান এখন চিল্লাবার কালমা আমি জানি না কার জান জনম দক্ষিণে মা নাই আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় তারা কয়টা ভাই আজকে মাহারা মার মতো দরদি যুব মার মতো দরদি যুব এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো বাজার নামে যেই বাসায় খাবার খাইছি খাট পালং বাড়ির বিল্ডিং ঠিকই আছে যেই বাথরুমে তার মা পানি খরচ করতো অজু করতো অজু খানা ঠিকই আছে সেই কাঠ পালং ঠিকই আছে তার বাবাও তো আছে মাঝখান দিয়া জনম দুঃখিনী মা নাই আল্লাহ দেখো কারা জানো এখন মায়ের কথা মনে করে চোখের পানি ফেলায় কান্দে আজকে 23শে ফেব্রুয়ারি আজকে 23শে ফেব্রুয়ারি জুমার রাত মালিক এই নারায়ণগঞ্জ সাসারা তোমার পাগল গুলি যারা গোদারা ঘাটে বসে কান্দে এখানে সরমনার পাগল গুলি আছে গা এই যে গত সপ্তাহে সরমনার মাহফিল চলে গেল বাবা আমি গুনাগার তো গেছিলাম লক্ষ লক্ষ আল্লাহর প্রেমিক গুলি জাহান্নামের বয়ান শোনার সঙ্গে সঙ্গে লাফালাফি আরম্ভ করে দিছে বাবা কারণ জাহান্নামের বয়ার আরম্ভ হইলে সরমনার পাগল গুলি লাফাই রে বাজান কেন লাফায় জানো নি এদের সাথে আমার মাওলার একটা কালেকশন হয়ে যায় গো বাবা আমি দেখতে চাই এখন আমার মাওলার প্রেমিক কয়জন আছে গো বাবা এই মাজমার মধ্যে কার জানো মা নাই বাবা নাই আজকে 23শে ফেব্রুয়ারি 2023 সালে তোমার পাগল গুলি যারা কাঁদবে এখানে বসে যারা মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে প্রত্যেকটা যুবককে তুমি মাফ করে দিবা প্রত্যেকটা ভাইরে তুমি মাফ করে দিবা হে আল্লাহর পাগলের মুরিদ গুলো এখন দেখাই দিবা সারা দুনিয়া সরমনার মাঠে যখন গেছি রে বাবা যখন জাহান্নামের ভয় আরম্ভ হয়ে গেছে পাগল গুলো লাফালাফি আরম্ভ হয়ে গেছে মনে রাখতে হবে
আল্লাহর প্রেমে যারা যারা লাভালাভি করবে গো বাবা এদেরকে তোমরা ভণ্ড বলো না এদের সাথে আমার মাওলার কালেকশন আলাদা হয়ে যায় গো বাবা দেখবা হযরত বেলাল যেদিন জাহান্নামের বয়ান শুনতো গো বাবা বেলাল হাত পাগুলো মুছাইতে থাকতো বেলাল শুধু আমার মাওলারে বলতো মালিক রে দুনিয়ায় তুমি সব কষ্ট দিয়া নিবা জাহান্নামে দিবা না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন ডাইনে থেকে থাবা মারবে বামে থেকে থাবা মারবে আরে কবরের মধ্যে 99টা সাপের ব্যবস্থা হয়ে যাবে এক একটা সাপই যখন বাবা মার শুরু করে দিবে গো এক একটা সাপই যখন কলিজাটা টান দিয়া বাইর করে ফেলবে আল্লাহর রাসূল বলে সাহাবীরা রে কলিজাটা টাইনা বাইর করে যখন বুকের উপরে রাইখা দিবে ওই মানুষটা চিল্লাবে আর বলবে আরে দুনিয়া সব পাইছি আমার মাওলারে পাই না হ্যাঁ তুমি দেখো তোমার পাগলগুলি জাহান্নামের বয়ান শুনে যারা চিল্লায় যাদের চোখ ভরা পানি মালি কেমনে থাকবাই কাবারে কেমনে থাকবাই কাবারে সঙ্গে সাথী নাই মালিক আমার মাফ করে দাও মাফ চাইছি তাই হাত দুটো আসমানের দিকে উঠে আল্লাহর রাসূল একটা ডাক দাও তো পাগল গুলো দাও ডাক দাও আল্লাহকে ডাক দাও ডাক দাও ডাক দে সুবহ ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে আল্লাহকে ডাক দিয়ে দে কত মজা ডাক দে ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে আমার আল্লাহকে দেখায় দে হলে তুমি মাফ কইরা দাও বান্দা তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবেন জাহান্নামে বাবার জাহান্নামের বয়া কোন চোখ দিয়ে পানি ফেলবা কেমনে দিবেন জাহান্নামে সাপে কাটবে গুরজমান খবর কেমনে থাকব বল মওলা সেইখানে দরজা নাই রে জানালা নাই রে একা একা পরে রব সেই ঘরে আল্লাহ তোমার পাগলগুলি যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবে দেখো তো এই মাহবিলের মধ্যে আজকে 23 ফেব্রুয়ারি কার যেন মানায় গো আল্লাহ যারা আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে তার মা দুঃখিনী আজকে কবরে চলে গেছে আমার তো মানে গো যারা মার কথা মনে করে কাঁদবে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া এবার আমার সাথে বলো এই জমিনের মালিক কে এই যুবক জোরে বলো কে 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 যত
এই যারা ওয়াজের মাঠে বসে কাতবা এরাই জান্নাতে মারহাবা বলেন বেজান আমাকে দিল এত শক্ত হয়ে গেছে আমাদের চোখ দিয়ে পানি বাইরেইতে যায় না সুদ ঘুষ হারাম খাইয়া এমন ভাবে আমাকে দিল শক্ত হয়ে গেছে মানুষের মাইরা খাইতে খাইতে এমন দিল শক্ত হয়েছে চোখ দিয়ে পানি পড়তেই যায় না কথা কন নাকি জোরে কন এবার কান্না হাজির ইব্রাহিম আমি চলে যাব আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি আমার উম্মতের লাগি অনেক কষ্ট করছি আমার উম্মতরে কার কাছে রাইখে যাব এখন সিল্লাবার কান্না আমি দেখব আমার নবীর পাগল কয়জন আছে আমার নবী বলতেছে ইব্রাহিম রে তুমি তো জানো তোমার জানা আছে ওহুদের মাঠে যখন আমার দান দান মোবারক শহীদ করে তুমি বারবার বলছিলে হুজুরে ওহুদের মাঠটাকে আসমানে নিয়ে যাও এখন বেঈমান গুলার সিতই পিটের মতো উল্টে ফেলাবো যারা আপনার দাঁত ভাঙছে আমি তখন বলছিলাম জিব্রাইল এগো মাইরো না এরা মানলে আমার কালেমার দাওয়াত কে দিবে আমি দেখবো আশেকের আসল এখানে কয়জন আছে মিলাদের টান দিলে জেলাফি দিলে সেকালে আশেকের আসলের অভাব নাই নবীর লেগে মিছিল মিটিং করতে হইব কুত্তার মতো বেঈমান গুলাকে পিডাইতে হইব তখন আশেকের আসলে একটাও থাকে না তাসলিমা নাসরিনের মতো একটা বেশ্যা তাসলিমা নাসরিনের মতো একটা নটটুকি কথা বল না কেন সেই নটটুকি ভারতে বইয়া কয় আমার ঠ্যাং ভাঙছে হুজুররা কয় গজবের কারণে আমি রাতের অন্ধকারে দেশ ছাইরে আসছে এটা বলে আমার পাপের কারণে ছাড়ছি আরে যদি পাপের কারণে আমি দেশ ছাড়ি মোহাম্মদ তো মক্কার থেকে মদিনায় দেশ ছেড়ে গেছে হেও তো পাপের কারণে ছাড়ছে নাউজুবিল্লাহ আসতে গেলে বোবা হয়ে মরবা কবরে এমন তোমার কোনো বাপ নাই তোমার মায়ের ফিরাইতে পারে কথা বল না কেন তাসলিমা নাসরিন অনেক মা আছে খালা আছে বোন আছে তাসলিমা নাসরিন অনেক স্বাস্থ্য ভাই মামাতো ভাই বাংলাদেশে আছে তাসলিমার পক্ষে কথা কয় তোমরা কথা কইতে পারো আমরা নারায়ণগঞ্জ আর গোপালগঞ্জের মানুষ তুমি নারায়ণগঞ্জের পোলা আমি গোপালগঞ্জের পোলা দুই গঞ্জে একসাথে আওয়াজ দিতে হবে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয় আর জাগায় পুঁতে ফেলাবো রাজিয়া শোনা নাই আল্লাহ কণ্ঠ গুলাকে এ বেড়াই তোর মোবাইল বন্ধ কর মিডিয়া আছে না এই দুনিয়ায় জীবন যা কার থা নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমার কোনো আপোষ নাই কথা বল না কেন আশেকে রাসূল আমরা কলাই এলো মিলাদের সময় কথা কন না কে এই যে সবে মেরাজ গেছে মসজিদ রে আলো দিয়া বাসর ঘরের মতো সাজাইছে কই পাইছে শয়তানি কথা কন না কেন কে কইছে তোমার মসজিদ সাজাইতে সবে মেরাজে তো সাজানের কথা না সবে মেরাজে তো কোনো ইবাদতই নাই কথা কন না কেন হ্যাঁ ইবাদত আছে সবে বরাতে আসলের খবর নাই নকল নেটান দেনি বাংলাদেশের অধিকাংশ মসজিদ দেখবেন পুরান ঢাকায় মসজিদের বাসর ঘরের মতো সাজায় সবে মেরাজে সি 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 সবে মেরাজ তো সাজানের কাজ না সবে মেরাজে কোনো ইবাদত নাই সবে মেরাজে বিশ্ব নবীকে ভালোবেসে নবী যেটা নিয়ে আসছেন নামাজ ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়ে না সে মসজিদ সাজায় মায়ের ভাত দেয় না মসজিদ সাজায় কথা কন না কেন এমন আল্লাহর ওলি আছে না মায়ের ভাত দেয় না বউর উড়িয়ে সারা কুকুম কুকুম করে আর কপালে জুতার বাড়ি করে এ মায়ের ভাত না দিয়া বউর উড়িয়ে কুকুম কুকুম করা লুঙ্গি খুলিয়া নামাজের মধ্যে ভাগরি ভরা একরকম কথা কন না কেন লুঙ্গি খুলে ল্যাংডয়া ভাগরি বানলাম সুন্নাত আদায় করলাম ফরজ বাদ দিয়া এই রোজ যেরকম মা বাবারে ভাত না দিয়া বউ সালমানি ভাত খাওয়া এটা এরকম কথা কন না কেন লুঙ্গি খুলে পাগরি বান্ধা মা বাবারে ভাত না দিয়ে বউরে ভাত দেয়া কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর ওয়াজ করুন হ্যাঁ জিব্রাইল আমি আমার উম্মতের জন্য মার খেয়েছি
আশিকের রাসূল কারে কয় শুনবেন না ঠিক মারহাবা কোন মারহাবা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আশিকের রাসূল কারে কয় আমার কাছ থেকে নাও এই আশিকের রাসূল ছিল নবীর একটা সাহাবী ছোট্ট একটা সাহাবী উবাইদুল্লাহ কি নাম উবাইদুল্লাহ বিশ্বনবী উহুদের মাঠ থেকে মাইর খেয়ে আসলেন নবীর দুইটা দাঁত ভেঙে গেছে রক্ত পড়তে পড়তে আমার নবীর শরীরটা কদুর মতো সাদা হয়ে গেছে দুধের মতো সাদা হয়ে গেছে কারণ এক তো সামনের দাঁত দুইটা ভাঙছে আবার এখান দিয়ে লোহার হেলমেট ঢুকে হেঁদে বাইরে মাথার রক্ত দাঁতের রক্ত দুই রক্ত এমন পড়া পড়ছে ঝর্ণার মতো নবীর বডিটা রক্ত শূন্য হইয়া একবারে সাদা হয়ে গেছে মজন দেয়া রক্ত আমার নবীর মুখের মধ্যে ব্যান্ডেজ করা সাত বছরের ওবাইদুল্লাহ দৌড়াই আসছে নবীজি আপনার মুখে ব্যান্ডেজ করা কে আমার নবী বলে ওবাইদ রে আবার দুইটা দাঁত ভেঙে গেছে ছোট্ট বাচ্চা বলে নবী আমার দাঁত দুইটাকে খুলে লাগানো যাবে হুজুর আমার দুইটা দাঁত যদি আপনি নিয়ে আপনার দাঁত লাগাইতে পারেন গো আমি আমার সব দাঁত গুলো আপনারে দিয়ে দিব এই ছোট্ট বাচ্চা বাজানডা তোমাদের মতো মাত্র সাত বছরের একটা বাচ্চা এই দেখো সামনে বাচ্চাগুলো কান দেখো বাবা হে বিশ বছর বাইশ বছরের যুবক তোর চোখে পানি আসে না সামনে বয়া বয়া দেখ ছোট বাচ্চারা কাঁদে গতকালকে যেখানে ওয়াজ করছি বাবা শুধু দুইটা বাচ্চা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে আশি বছরে একটা বুড়া তোমরা দেখছো কালকে ফেসবুকে আশি বছরে একটা বুড়া বাবা চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে গেছে চিল্লাই আর দৌড়াই আর বলে আরে আমি আমার বাবা মায়েরে কই পাবো রে নারায়ণগঞ্জের চাষারা যুবক ভাইরা শুধু তোমাদের চোখের পানি আমার মৌলা দেখতে চায় আর কিছু দেখতে চায় না গো বাবা আল্লাহ তোমার কাছে খাওন চায় না পরম চায় না আল্লাহ শুধু তোমার দুই ফোঁটা চোখের পানি চায় ওই ছোট্ট সাহাবি যখন বললেন বিশ্বনবী আমার দাঁত দুইটা খুলে লাগান আপনি আমার নবী বাচ্চাটারে কোলের উপরে বসাইয়া দোয়া করে বলে মালিক রে এই বাচ্চাটা যেইভাবে আমার ভালোবাসা দেখাইল এরেও তুমি এইভাবে ভালোবাসা দেখাইও আশেকে রাসূল কারে কয় এবারে দিকে তাকাও ওহুদের মাঠে আমার নবী যখন দামদান বাবার এক শহীদে গর্তের মধ্যে পড়ে রয়েছে আমি দেখবে এখন কয়জন আছে আমার নবী বললেন আমার জীবনকে বাঁচাইতে কে কে জীবন দিবা দশজন সাহাবি দাঁড়ায় গেল যখন মারহাবা দশজনের মধ্যে একজন সাহাবির নাম ছিল আবু তলহা আব্দুর রহমান বিন আউফ যখন মারহাবা আব্দুর রহমান বিন আউফ আমার বিশ্ব নবীর বুকের মধ্যে রাইখা বেঈমানদের হাতের তীর আর ধনুকের কোপ ধরা কোপ খাইতেছে আব্দুর রহমানের বুকের মধ্যে আমার নবী মাঝে মাঝে আব্দুর রহমান পিছনের থেকে ব্যাক করে সরে যায় নবীর বডির থেকে তার পেটটারে সরাই ফেলে খরল করে ফেলে নবী জিজ্ঞেস করে আব্দুর রহমান কি করস তুই আমার থেকে বডি সরাসকে বলে হুজুর এখন বলবো না পরে বলবো যুবক এখন খান না যুদ্ধ বদ্ধ হয়ে গেল আব্দুর রহমান পিঠটা ঘুরে বলে দেখেন আমি কেন আপনার থেকে পিঠ বুকটা আলাদা করছিলাম দেখেন আমার পিঠের মধ্যে এখনো ২২টা তীর আর ধনুক ঢুকে রয়েছে আর দুইটা ধনুক দেখেন বাইরে হয়ে গেছে যখন ওরা কোপ দেয় ধরা কোপ শৈল মাছের মতো তখন আমার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বাইরে যায় আমি দেখি যদি আমার নবী আমার বডির সাথে লাগানো থাকে আমার এই তীর আর ধনুকের আঘাত আমার নবী শরীরে লাগিয়ে যায়
তার পিঠ দিয়ে বল্লম আঘাত করছে, পেট দিয়ে বাইরে গেছে। সেই বল্লম আমার শরীরে যেন না লাগে, এই জন্য আমার বডি থেকে তার বডিটা সরায় ফেলছে। আল্লাহ তুমি কিন্তু আমার আব্দুর রহমানের থেকে জান্নাতটা সরাইয়া নিয়ে যাইও না। বাজানে কোন চোখের পানি বেলায় কাঁদবা, এখানে আসার পরে একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আমার ওই নারায়ণগঞ্জে মা নাই বাবা নাই, হুজুর আমি এতি যেই বাসায় খাবার খাইছি ওই বাসার আল্লাহর পাগল বলো, হুজুর আমার মাই খাটে বসত, আজকে আমার মা নাই। আল্লাহ যারা এখন মার কথা মনে করে কাঁদবে তাদের সবার মাকে মাফ করে দিবা। আল্লাহুম্মা আমিন, জোরে বলো তো আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করবে একমাত্র আমি রবের, কার আল্লাহ ইবাদত হবে কার আল্লাহ, জোরে কোন জোরে 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 আল্লাহ। তোমার একটু সরো সরো চাপো, এই ইবাদত কার হবে আল্লাহ না পীরের না? অনেকে হেন এমন আল্লাহর ওলি আছে আর পীরের সেজদা দেয় আসলে নাই আছে, যে পীরের সেজদা দেবে ওই পীরও কাফের আর যেটাই দেবে ওটাও কাফের। পীরের সেজদা দেয় এত দূরের কথা, পীরের সামনে মাথাও নত করা যাবে না। এই কপালটা একমাত্র কার জন্য খাস? খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মউত, ভালো মন্দ যা কিছু কে করনে ওয়ালা আল্লাহ। এখন তো আমরা সব কিছু পীরের হাতে সোপর্দ করি, ঠিক কথা কর না কেন? ঠিক, পীরই আমার তরাবে, পীরই আমার উড়াবে, পীরই আমার ডুবাবে, কি কয় হনবেন নি? তুমি বাবা বাসাইয়া, তুমি বাবা মারাইয়া, তুমি পারো সব কিছুর ক্ষমতা, তোমার হাতে আছে সবই, আছে নীলা খেলা নজুবিলে বলতে পারেন না? এই কথা বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক আমি, বাসানের মালিক আমি, তরানের মালিক আমি, মারার মালিক ও শুধু আমার দিকে এখন তাকাবেন, কোন দিকে ঘাটটা বেড়ায় তুই উড়িস না, এদিক গোর কষ্ট হইতেছে চলে যাবেন, আর মাত্র পাঁচ সাত মিনিট কথা বলবো, হ হরে হ কয়টা বন্ধু চলো সারা নাই, টাটকা মিথ্যা কথা, সারা রাতে হেনওয়াজ আমিও করবো না আপনিও থাকবেন না, ঠিক না বে? ঠিক, সারা রাতে ওয়াজ করলাম আর আপনি ফজর নামাজটা বাদ দিয়া, এমনও এমনও পাগল আছে ওয়াজের পাগল, সারা রাতে ওয়াজ শুনি না, বারোটা একটা বন্ধু ওয়াজ শুনি না, কালকে জুমার নামাজও মিস করবো, কথা কন না কেন? ওই সাঁতার ওয়াজ করে লাভ আছে? ওয়াজ করতে হবে যেন ফজরের নামাজটা সবাই পড়তে পারে, কালকের থেকে নামাজটা ঠিক মতো ধরতে পারে, ঠিক না বে? ঠিক, তবে যতটুকু সময় চলবে যেন আমিও আমলের নিয়তে করতে পারি, আপনারা আমলের নিয়তে শুনতে পারেন, ইনশা আল্লাহ ইনশা আল্লাহ। তাহলে এবার কথার উত্তর দাও, ইবাদত হবে কার? আল্লাহ। আমি আয়াত খান আবার পড়ি, এখানে আসার পরে বলে হুজুর মা বাপের বাস করবেন, আরো কয়েকটা বিষয় আমারে দিছে দেই সবগুলো বাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। বাংলাদেশের সবচাইতে এখন বেশি খতরনাক হয়ে দাঁড়াইছে নিশা, ঠিক না? নেশা খাইয়া পোলায় মায়ের মারে, নেশা খাইয়া বউরে কয় মা, আর মারে কয় ডার্লিং,
পরে কুত্তার মতো কোবাইয়া রাস্তাঘাটে ফানা ফিল্লে করা উচিত। কথা তবে আমার শাশুড়ি শেখ হাসিনা একটা আইন করছে বর্তমান, আইনটা হলো এই, নিশাখোর যদি ধরা খায় আর ছয় মাসের জেল দিয়া খালি গরম ডিম দিবা, ও তো নেশা গাল দিয়া খায় পিছনের দিক দিয়ে গরম ডিম দিবা, ওই একই তো গরম, গরম পাইয়া ভালো হইলো হইলো না আর করস পাইতে মেরে ফেলবা। বর্তমানে নেশার জগতে এমন ভাবে ছেলেরা ডুবে গেছে, নেশা খাইয়া মায়েরে চুল ধরে ঘরে তবাই করে দেয়, বাপরে ধরিয়া চুল ধরে কি দেয়, বাপরে কয় তুই কি বুঝোস, নেশার টাকা দিলে দিবি না জন্ম দিছিস কে, এই পোলারে জন্ম দিয়া আর কুত্তা জন্ম দেয়া সমান, কথা কও না কে, কারণ আছে। তুমি তোমার মা বাবার লাগে আকাম করছো, তোমার পোলাও তোমার গরম ডুম দিব। যারা মা বাবার খেদমত করবে তার সন্তান তার খেদমত করবেই করবে, কথা কন না কে, নিজে করবেন না খেদমত পাবেন না, ঠিক না, জোরে কন আরো জোরে, এ মন খারাপ, এক চাষা আগ করে রয়েছে, একবার নেতা অনাচ্ছে না অনাচ্ছ বানাল লোক না কি বই, এবার চিন্তা করতেছে বুড়ি রে থুই আইছো আছে না গেছে, বুড়ি আবার কয়ে দিয়েছে জোরে আওয়াজ দিবা না, এখন হালকা হালকা শীত আছে খেতা গরম করবো কেটা, সব পাত মিয়া আওয়াজ দিবা জোরে, বলেন আল্লাহু আকবার জোরে। যদি কখনো দরকার হয় ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের বলে বলিয়ান হয়ে বিশ্ব নবীর জন্য যদি কখনো রাস্তাঘাটে জীবন দিতে হয় রাজি আছেন না নাই, তবে কুত্তার মতো নেশা করে না, কথা বল না কেন, নেশা খায় কি বাবা বান্দরের মতো বারো বছরে পোলা হেডেন্ডি খায়, আমার খালি সারা জীবন কইছে ডেন্ডি ডেন্ডি, আমি ডেন্ডি কারে কয় বসো আবার ছেলে দিও, আমার একদিন কইতেছে একজন ওই যে ডেন্ডি আমার আপনার ওয়াজে কাজে লাগবে, আমি কো ডেন্ডি, আমি তো মনে করছি ভেন্ডি, আমি মনে করছি ডেন্ডি মানে ভেন্ডি, ভেন্ডি বুঝি চাবাই চুবাই খায় দেহি জুতা রাডা যেগুলো শিয়ানের মতো শিয়ান পাহা শিয়ান, কথা কন না কে, এইটারে বলি তিনি বইরা ও টান্দা আবার বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা নেশাদা বাইরেছে, এটার নাম হলো কি ট্যাবলেট না কি ইয়াবা, হ্যাঁ সংক্ষেপে কেনা যায় দোষ বিক্রি হয় কি দুই আঙ্গুলে, যদি কোন তলে মনে আপনি খান তাহলে বেচা কেনা জানেন কেমনে, তোমার কাছে মস্ক করছি শুনছি বেচার স্টাইল নাকি দোস্ত, মানে দুই পিস দে পটাত করে আইয়া কুটুত করে মেরে দিয়ে জায়গা, কথা বল না কা, মাথা জুলাইতেছে তুমি মনে এটার মাস্টার সভাপতি মনে সম্ভাবনা, এই মুসলমানের পোলা ইয়াবা খাইয়া ট্যাবলেট খাইয়া হিরোইন খাইয়া ডেন্ডি খাইয়া মদ খাইয়া ফেন্সিডিল খাইয়া মরবি চির জাহান্নামে যাবি, মদ না খাইয়া মুদ খাস, কথা কও না কেন, যেই টাকা দিয়ে তুই ফেন্সিডিল খাবি যেই টাকা দিয়ে আবা খাবি ওই টাকা দিয়ে পারলে মা বাবা কিনে আধা কেজি আঙ্গুর খাইস জান্নাতে ভালো থাকবি, কথা কর না কেন, আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন, আমিন। বর্তমানে খালি যুবকরা খায় না যুবতীরাও খায়, খালি মগাগুলা খায় না মগিগুলাও খায়, আমার এই চোখের সামনে মতি দিলে যাইতেছি গত শুক্রবারে জামের মধ্যে পড়ছি ড্রাইভিং করতেছি আমি দেই এক সেরি রিক্সায় বে সিগারেট খাইতেছে, কত ক্লাস নাইন টেনে পড়তে পারে, আল্লাহর জাতের কসম করে বলছে মিথ্যা কথা বললে আল্লাহ তোমার চোখ দিলে বন্ধ করে,
19 এর একটা সেরি রিকশায় বইয়া ঠ্যাঙার মিডিয়া সিগারেট খাইতাছে পুলিশ আইছে আবার দেখতাছে আমি খালি কইলাম পুলিশ ভাই আমার কোজের আপনি জান তো ওগুলো দেহে লাভ নাই চশমা দিয়ে হাঁটবেন রাস্তায় আপনি জেহাদ দিয়ে মানুষ ওয়াজে কামে লাগাইন পুলিশ তো আমার সিনে লাইছে আল্লাহর কসম করে বলছে শরীরের বিড়ি খাওয়ার স্টাইল দেখে আমি অবাক হয়ে গেছি আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন আমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন আমিন যুবক ভাই তোর পা দূরে দৌছি ওই একটুখানি নিশান লাগে ওই দুই সপ্তাহ এক সপ্তাহ তোর কাছে গাঞ্জা ইয়াবা খাইলে তোর কাছে পৃথিবীটা মনে হবে রঙিন তোর কাছে মনে হবে পৃথিবীটা যদি সব আমার কাছে খুব আরামদায়ক না দুই মাস তিন মাস পরে তোর আর আরাম থাকবে না তোর জন্য হয়ে যাবে পৃথিবীটা জাহান্নামের টুকরা তোর দুই দিন একদিন বন্ধু বান্ধব তোরে নেশা করাইয়া লোভ লাগাইয়া দিবে এরপরে তো তোর মার কানের তা বেজবি তোর বাপের মোবাইল চুরি করবি দুই দিন পরে তোর বাবার মোবাইল চুরি করার পরে তোর বোর মোবাইল চুরি করবি বোর মোবাইল চুরি না করে পরে পরের দোকানে মোবাইল চুরি করবি লাস্টে ধরা খাইয়া বাদাম দিয়া তোর নেশা পিছনে রাস্তা দিয়ে বাইর করে দিব মাঝে মাঝে দেওস না হিরুনসি ধরে কি মাইটে দেয় তখন কি তোর মুখস্থ হয় না জীবনটা যে এত টাকা আমি কই পাবো না আমি নেশা করব না তুই যদি নেশা থেকে ফেরতে পারোস আমার আল্লাহ তোর জন্য জান্নাত রেখে দিয়েছে যারা নেশা করতে ভাই আর করিস না নেশা করার জন্য কোনোদিন জান্নাত নাই ভাই হয়তো দুই চার দশ বছর অথবা পঞ্চাশ বছর পরে তো তোর কবরে যাইতে হইব ঠিক না বেঠি হয়তো আজকে তোর যৌবন আছে রূপ আছে টাকার গরম আছে নেশা করতেছস কিন্তু তোর বয়স যখন চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে তখন তার নেশা করার বয়স থাকবে না তখন তোর এই নেশায় তোরে দুঃখে দুঃখে তোরে খাবে তুই তখন নেশা খাইতেছস নেশায় তোরে একদিন খাবে কথা কর না কেন যারা নেশা করে ওদের প্রত্যেকটা হাড্ডি লুজ হয়ে যায় ওদের ক্যালসিয়াম শুকায়ে যায় ওদের হাড় বাদ হয়ে যায় ওদের চক্ষু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওদের কিডনি বাদ হয়ে যায় তো সোনার যৌবন গোল্লায় যাইয়া তুই কুত্তার রূপে রূপান্তরিত হয়ে যাবি আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করেন আমিন কষ্ট হইতেছে নেশা কর পোলাপান চিন্তা করে কিল লেগে ওয়াজে আজকে আইলাম বেড়ারে দেখছিলাম ওয়াজে কান্নাকাটি করে বেড়া দিয়ে শুরু করছে আমারে গুতা বাম্বু দিয়া তোরে বাম্বু দেই নেই রে তোর জান্নাতে বাঁচাইছি জাহান্নাম থেকে বাঁচাইছি ঠিক না রে ঠিক কোন যুবক যদি নেশার থেকে ফেরতে পারস আমি তোর পাও দুইটা ধরি নেশা করিস না যদি নেশার থেকে ফেরতে পারস তোর জন্য জান্নাত তোর জন্য জান্নাত তোর ঘরের দরজা অপেক্ষা করতেছে এই যে যারা দাঁড়াই থাকবে আমি জানি তোর ওই পাল্টি না দাঁড়াইলে মনে করবো ওই একটা জায়গা তুই গেলেই মনে করবো তুই ওই পাটি এই পাটি এবারও খারাপ দিছে দেখ ওই পাটি চার জন এক জায়গায় খারাপ দিছে চিন্তা করতেছে যা কইতেছে এ ওই যার একজন এ কোনহানে বুঝছিস তো মগা এই যে তিন পিস নামেন কি ভদ্র দেখছেন নি এরা আসলে ওই পাটি না ভালো মানুষ মারহাবা কন্ত আরো জোরে দেখেন তো প্যান্ডেলটা কি সুন্দর দেখা যায় আল্লাহ মাহফিলটাকে সুন্দর করেন এলাকার জন্য হেদায়তের জরিয়ে বানায় দেন আল্লাহ কবুল করেন এই যে সান টুপি মাথায় দিয়ে তুমি খারাই রেসে দারোয়ানের মতো তোমার ওই ডিউটি দিছে নি খারাই তার তুমি বইয়ের পর আল্লাহর উনি কি জানি ভাবতাছে চিন্তা করছে আমি তো কি করব না করব জামার তাছে সবই তো আমার বিরুদ্ধে যা ঠিক আছে আমি বুঝছি দেখেন কি সুন্দর দেখা যায় ভাই আমার একটা অভ্যাস আছে আমি আমার মাহফিল সুন্দর না করা পর্যন্ত আমার মাথা ঠিক থাকে না ইয়াবা খরচ এরকম নিশা সইতে গেলে ওর মাথা ঠিক থাকে না আমার আবার স্টেজের ভিতরে আলতো ফালতো হইলে আমার মাথা ঠিক থাকে না আবার উঠা বসা করলে আমার মেজাজ যায় ফায়ার হইয়া উইডো না যেটা উঠবে আর লুঙ্গি টেনে দরবা ও যায় যাক গ লুঙ্গি থাকবো এই ওয়াজ করছিলাম রংপুর বুঝছো
কইছি কয়টা বন্ধ চলবে, কয় সারা রাত চলবে? আমি বললাম যে উঠবে তাহলে লুঙ্গি টেনে ধরবেন এক চাষায়, কয় ঠিক আছে বাহে ভাই। দশ মিনিটও যায় না, এক মগা উঠে হাঁটা দিছে, আর নেশায় ধরছে না মোতায় ধরছে আল্লাহ জানে, এক বুড়াই ধরছে আর লুঙ্গি টাইনা পলেস্টার, লুঙ্গি পলেস্টার গেছে গা ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো গেছে লোক বর্ডার মর্ডার বাইরে। খুব সিরিয়াস অবস্থা। পরে আর এক পোলা এসে দর্শ ওরে যাইতে, উডলি ক্যা হে ওয়াদা দিছি না হে, উডলি ক্যা হে ওই দেশের ভাষা। তাহলে এরকম দুই সেন্টারে যাইতে ধরবা দেখবার উঠবো না, আর যদি নেশা উঠেও জায়গা তুমি তো বুঝবা নেশা কর, নেশা ওটা রাখে খেলে আর জিভবে খেলে এমন গেলে কুত্তার জিভ জিভবে যেমনে করে ইয়াবা কর আর ফেন্সি ডিল কর আর নেশা উঠলে এমন গেলে মানে ও দুনিয়াদারি এক করে এলায় কথা কর না কেন দেখবা দুনিয়াদারি পাহাড়ও যদি থাহে, আরে বাইরে চলন্ত গাড়ির দিকে নিশা কর, চলন্ত গাড়ির থেকে পানের ডিপালে দৌড় মারছে লাভ দিছে তাজা আঘাত, চলন্ত গাড়িতে লাভ দেয়। কারণ রাত বিরাত আমরা চলি আমরা দেহি তো, হিরণসিরা করে কি? আল্লাহ আমার এই যুবক ভাইরা কত সুন্দর স্বর্ণের পোলা, মা বাবা কত সুন্দর করে পালছে, তুমিও যেই স্থান দিয়ে একটা ছোট্ট জায়গা দিয়ে দুনিয়া আসছো আমি ওই জায়গা দিয়ে আসছি, ঠিক না? তা আমি আজকে দাড়ি টুপি পরিধান করে ওয়াজ করি, আমার ভাইরা দাড়ি টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে, তুই ভাই রাত রাত ঘোরস কোন জায়গায় একটা ডিব্বা পাওয়া যায় কোন জায়গায় একটা পাতিলে পাওয়া যায় চুরি করে বেইছে, তুই তোর নেশা করবি, তোর মতো কুত্তার জিন্দগি আল্লাহর জমিনে থাকতে পারে না। সবাই করে তার নিজের দান দেয় আর ও করে নেশার দান দেয়, তোর নেশা কর কুত্তা, কুত্তা খোঁজে গু আর নেশা কর খোঁজে আরি পাতি, কোন জায়গায় কি পামু বেইছে তাড়াতাড়ি মারবি, হারামি তোর জিন্দগিটা কুত্তার জিন্দগি, কুত্তা গু খোঁজে আর তুই আরি বাতিল খোঁজস, মোবাইল খোঁজস, কোন আমি পেয়েছি তাড়াতাড়ি আমার পেটের ভিতরে ঢুকাম, আস্তা পড়লা বলতে পারো না? তোমরা ভাবতাছ কিল লেগে গুলো কইতাছে, কইতাছি তো কিল লেগে তা বোঝো না, কইতাছি তুই ভালো আলহামদুলিল্লাহ বলেন, নেশা করে কোনো ধর্ম নাই, নেশা করে কোনো আল্লাহ নাই, নেশা করে কোনো মা বাবা নাই, কথা কও আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। জোরে কর আল্লাহ, আরো জোরে আল্লাহ। ওয়া কযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দা, একমাত্র তোর মাথাটা নত হবে আমি রবের কাছে, ইবাদত আমারই জন্য, আর খেদমত হবে তোর মা বাপের জন্য, ঠিক না? ঠিক। মা বাবার খেদমতের জন্য এক সাহাবি এক তাবিঈ নবীর যুগে জন্ম নেওয়ার পরে লম্বা বেটা এক তাবিঈ বিশ্ব নবীর সাথে জীবনে দেখা করতে পারে নাই, মারহাবা বলেন বাজান দেখুন দিলটা নরম করবা, এই লোকটা আর কেউ না, নাম তার ওয়াইস কুরুনি, কি নাম? এ নারায়ণগঞ্জের যুবক রে ওয়াইস কুরুনি, আমার নবীর যুগে জন্ম নেয়ার পর আমার নবীর এই দুই চোখ দিয়ে দেখতে পারে নাই দুনিয়ায়, এখন তুমি নবীর মন প্রেমে পাগল হইয়া কাঁদবাও। ওয়াইস করুনি একদিন মাকে ডেকে ডেকে বলে, মা আমি যাই গো মা, আমার তিন নবীর এক নজর দেখাস। ওয়াইসের মা বলে, না রে বাবা তুই আমারে ফেলাই তুই যাস না, নবীরে দেখার জন্য খেদমত করার জন্য হাজার হাজার মায়ের সন্তান আছে মদিনায়, আর আমি মায়েরে দেখার জন্য আল্লাহ ছাড়া তুই ছাড়া কেউ নাই গো বাবা, আমি মায়ের বয়স 110 বছর, আমি এখনো পায়খানা প্রস্রাবে ঠিক মতো বসতে পারি না গো বাবা, আমি ওজুর পানিটা উঠাইতে পারি না, পায়খানার পানিটাও খরচ করতে পারি না, তুই আমাকে ধৈরা বসাইলে বসতে পারি, উঠাইয়া উঠাইলে উঠতে পারি, তাছাড়া পারি না, আমি মায়ের রাইখা যাইস না রে ওয়াইস, আমার রাইখা যাইস না। ওয়াইস বলে, মা তুমি যাইতে গেলেই তুমি আমারে বাধা দাও, মা
তুমি কি তোমার নবীর একটা বার আমারে দেখতে দিলা না মা বলে হইছে নবীর দেখার জন্য মৃত্যুর পরে তোরে আর কেউ নিষেধ করবে না গো বাবা তবে মরার আগে তুই আমারে রাইখা যাস না গো বাবা তুমি আমি মায়ের রাইখে গেলে আমি বাঁচব না ওয়াইজের কপালে বাবা যাওয়া হইল না এখন তুমি চিল্লাবান কানবা ওয়াইজ হঠাৎ করে বলে মা আর জীবনে যাইতে পারবো না কয় কেন কোন মুখ লয়ে নবীর সামনে যাবা আমি আজকে শুনতে পাইলাম আমার নবীর বলে ইবনে কুময়া বললম দিয়ে আঘাত করে দুইটা দাঁত ভেঙে ফেলছে মা ওদের মাঝে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে মা ওয়াইজের মা বলে ওয়াইজ নবীর কোন দাঁত দুইটা ভাঙছে তুই জানোস না মা এ পাথরটা ল এখন আমি দেখব শেখ রাসুল কয়জন আছে এ পাথরটা ল কি করব মা তুই তোর দাঁত গুলো ফিডেই ফিডেই ভাঙবি আমি মা দেখব আরে মা কারে কয় রে যুবক মা কারে কয় মা আবার কেমন আশেখ রাসুল দুনিয়ার নিয়ম হলো পোলার কোনো ক্ষতি হোক মা চায় না ঠিক না আর মা কয় পিডাইয়া দাঁত বাঁধবি আমি মা চাইছে দেখব মা কেমন আশেখ রাসুল মা সুমাইয়ার মতো একটা আশেখ রাসুল বদল দো এবার আমি দেখবো নারায়ণগঞ্জের কয়টা আশেখ রাসুল যুবক এখন শুধু কানবি তোর চোখে পানি থাকবে আমার আল্লাহ যখন তোর চোখে পানি দেখবে এমন একটা রুমাল দিয়ে তোর চোখের পানিটা মোছাই আজকে আমার আল্লাহ সাজেবের ব্যাংকে রেখে দিবে কিয়ামতের মাঠে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে থেকে আগুনের সাপ পেশায় পেশায় তোরে থাবা মারতে আসবে নীলবঙ্গের দূরে চোখ থাকবে সাপের বাবা আমার আল্লাহ রুমালের এক ফোঁটা চোখের পানি সাপের মাথায় ছেড়ে দিবে ইমাম গাজালি মুখাশিফাতুল কুলুব নামক গ্রন্থে লেখেন এক ফোঁটা পানি সাপে পাই আমার মাথার নিচে করে আবার জাহান্নামের মধ্যে চলে যাবে আর তোমার দংশন করতে পারবে না চোখের পানির এত দাহ ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আমি রবের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাব জোরে 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 তোর জীবনে কত নেশা করছর কত বিড়ি খাইছর সিগারেট খাইছর গাঞ্জা খাইছর হিরোইন খাইছর ইয়াবা খাইছর ডেন্ডি খাইছর কত ফেন্সিল খাইছর মদ খাইছর গাঁজা খাইছর সব গুনার কথা মনে করে আজকে কান্দি আল্লাহ তোরে মাফ না করে ছাড়বে না এখন চিল্লাবি ওয়াইজের মা যখন 5 কেজি ওজনের একটা পাথর ওয়াইজের হাতে দিয়া দিলেন গো বাবা ওয়াইজের হাতে দিতে দেরি আছে এবার টাকা যুবক একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভাঙে ফেলাইছে এই ঠোঁট দুইটা বাবা থেতলায় গেছে চালতে চেঁচারের মতো এক একটা বাড়ি দেয় দুইটা করে দাঁত ভাঙে এক একটা বাড়ি দেয় ঠোঁট নষ্ট হয় দাঁতও ভাঙে বাবা দাঁত গুলা টান দিয়ে বাইর করে মার হাতে দিয়ে কয় মারে আর কত দাঁত লাগবে রে মা মা কয় আমি বুঝছি তুই আশেখ রাসুল বাজান রে আর দিতে হবে না ওয়াইজ বলে না রে মা না কোন দাঁতটা ভাঙছে তুইও জানোস না আমিও জানি না রে মা কিয়ামতের মাঠে যেন আমার নবী বলতে পারে আমি একজন আশেখ রাসুল ও মা আমি আমার নবীর দেখে মা দাঁতটা দেখতে পারি নাই আমার দাঁত গুলা একটাও রাখবো না মা এক একটা বাড়ি দিয়ে দাঁত গুলা ভাঙ্গে মার কাছে দিছে বাবা মা কাপড়ের আসলে বান্ধিয়া কয় ওয়াইজ আমি যদি আমার নবীর আগে মারা যাই রে ওয়াইজ আবার মৃত্যুর পরে নবীর কাছে যাস
আমার নবীর বুঝায় খুশ আমি একটা আশিকের রাসূল পেটে ধরছি হাদিসের প্রত্যেকটা কিতাবে প্রমাণ করে ওয়াইসের মা বিশ্ব নবীর ইন্তেকালের পরে মারা গেছে বাবা আল্লাহর কুদরত বোঝা যায় না রে ওয়াইস আমার নবীর জীবদ্দশায় কোনদিন আসতে পারে আমার নবী ইন্তেকালের আগে নবীর জুব্বা মুবারক আলীর হাতে দিয়া বলে আলী রে এই জামাটা ভাস করে রা আলী মনে মনে ভাবলেন জামা খোলার সময় মনে হয় জামাটা বুঝে আমার নবী আমারে দিছে জামাই হিসাবে আমার নবী আলীর হাতে দিয়া বলে আলী রে এই জামাটা ওমরের কাছে দে আলী কনফার্ম হয়ে গেল হয়তো ওমরকে গায়ে দিতে বলছে নবী একটু পরে আমার নবী বললেন ওমর রে আমি জানি আমার আবু বকরের পরে তুমি খলিফা হইবা আমি ইন্তেকালের পরে আমার এই জামাটা কুরুন শহরে লয়ে যাইবা কুরুন শহরে একটা পাগল আছে গো ওই পাগলের তুমি এই জামাটা দিয়ে বললা তোমার নবী আর আজকে দুনিয়া দেখো তোমার পাগল গুলি কারা কার লাগিয়া পাগল তুমি কার লাগিয়া পাগল তুমি সোয়া মদিনায় উম্মতেরি লাইগা নবি এখনো কান্দে মদিনা জবাব বাইরে এখন তুমি চিল্লাবার কানবা ও আশেক রাসুল বাইরা নবী আমার বিদায় নিয়ে গেলে আড়াই মাস পরে বাজান হজের মৌসুম চলে আসলো রবিউল আউয়াল জামাদুল উখরা রজব শাবান রমজান মুহররম জিলকাদ জিলহজ ছয় মাস পরে যখন হজের মৌসুম চলে আসলো প্রেসিডেন্ট ঠিক করার পরে বাবা জামাটার কথা হযরত ওমরের মনে পড়ে গেল ওমর মনে মনে কয় আহারে আমার নবী আমার কাছে একটা আমানত দিছিল ছয় চার পাঁচ মাস চলিয়ে গেল কুরুন শহরে যাওয়া হইল না আল্লাহ আকবার কেমনে কুরুন শহরে যাব কুরুন শহরে হযরত ওমর এমানে চলিয়া গেলেন মানুষকে জিজ্ঞেস করলেন হয়তো হজের মধ্যে পাওয়া যাইতে পারে এরা দুইজন কুরুন শহরে যায় না পায়া বাজানরে হজের মৌসুমে চলে আসলেন আরাফার মাঠে খুঁজলেন পাইলেন না কাবা ঘরের সামনে জিজ্ঞেস করলেন ও আমার ভাইরা আপনাদের কাছে আমাদের একটা দাবি আমরা মানুষ আমরা দুইজন একজন হলাম আমি নবীর শ্বশুর আর একজন হলো এই যে হুজুরের জামাতা আমরা দুইটা মানুষ একটা লোকরে বহুত খোঁজতাছি কিন্তু তার চেহারা তো আমরা চিনি না আমরা পাওয়ার কোন চিনি সিস্টেম নাই হজার মধ্যে শুধু আপনাদের একটা মানুষ এখানে আসেনি হাজার হাজার মানুষের মধ্যে ইয়ামান থেকে কে কে হজ করতে আসছেন একটু দাঁড়াবেন কি ইয়ামান থেকে কারা কারা আইছেন এইটাই সহজ পদ্ধতি পাওয়ার খলিফাতুল মুসলিমুন ওমর বলেন বলেন তো কে কে দাঁড়ান আপনারা বললেন তো এমন থেকে কে কে হাজি আইছেন ভাইজান তখন আঠাশ জন হাজি দাঁড়াইছে এমনি তো কবা সবাই মিলে জোরে কম যায় না কতজন আঠাশ জন হাজি দাঁড়াইছে ওমর বলে কি আপনারা এই কয়জনই আইছেন কয় না হুজুর আমরা আসছিলাম অনেক অনেকে হজের পরে কোরবানি দিয়া বিদায় তপ করে চলে গেছে আসছিলাম অনেক সতেরো পরে কিন্তু আমরা এই কয়জন আসি আশি জনের মতো অমর বলে ওয়াইজ নামে একটা যুবকের নাম তোমরা জানো বলে একটা পাগল অমর চোখটা গরম করে বলে সে পাগল না বলো সে কই তোমরা চিনো চিনি আমাকে লগে আসিল সে কোথায় আছে কয় মাটা মরে জ্বর পরে এখন পাগল হয়ে গেছে আরো বেশি সে খালি আমাকে হজের মাঠে আরাবার মাঠে পাথরের সাথে মাথা দিয়ে বলছে মারে
নবীর দেশে আইলাম ঠিকই কিন্তু নবীরে পাইলাম না গো মা বিদায় হওয়ার সময় যদি নবীর সাথে থাকতে পারতাম রে মা ও মা তুই কি করলি তোর জন্য আমার নবীর সাথে হস্ত করতে পারলাম না মা হজে আসলাম ঠিকই তোরে পাইলাম নবীরে পাইলাম না মা খালি আরাফার মাঠ ভরে দৌড়েছে রে দোয়া করছে বলে সে কোথায় আছে তাই কো হয়তো সে বিদায় তপ করে সে আমার কাছে বলছে সে তাইফে চলে যাবে তাইফের থেকে নবীর রওজায় যাবে না ওইখান থেকে সালাম দিয়ে দেশে চলে যাবে নবীর রওজা দেখতে সে বলে সহ্য করতে পারবে না এইজন্য রওজায় যাবে না হযরত ওমর বলে তারে গেলে কি তাইফে পাওয়া যাবে কয় হ্যাঁ পাইতে পারে হযরত ওমর হযরত আলী বাবা পাগলের মতো ঘোড়া দাবড়ায়া এরা দুইজন পরামর্শ করলো মোজাকারা করলো তাইফের কোন জায়গায় গেলে আরে পাওয়া যাইতে পারে এ ওয়াইজ করে নিবে তাইফের প্রতিটা অলিতে গলিতে করে আর বলে তোমরা দেখছো নি গো আমার নবীর রক্তের ওই দাগগুলি যেখানে মারছে তায়েফের ভূমি তোমরা ওই জায়গাগুলো দেখছো নি যেই ভূমিতে আমার নবীর ফেলায় ফেলায় মারছে বেইমান গুলো আমার নবীর আশ্রাইছে গলায় রশি দিয়ে আমার বন্ধুরে টানছে শুধু একবার বল ওই বাড়িটা কই রে পাহাড় বে 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 হয়েস গুরুরি নবীর ওই তাইফের মাঠে যায় বাবা পাথরের সাথে কপাল থেকে কান্দের বলে নবী গো এই তাইফের পাথরের রক্তের দাগ শুকায়া গেছে নবী পাথর গুলা এখনো দাঁড়ায় আছে নবী এক একটা পাথর হাত দিয়া বলে তুই কি আমার নবীর শরীরে লাগছিলি আর একটা হাত দিয়া বলে তুই কি আমার নবীর শরীরে লাগছিলি শুধু একটা পাথর কথা কয় যে তুই আমার নবীর বডিটাকে ছিদ্র করছিলি একবার শুধু বল রে তাইফের পাথর তোর ধারালো পাথরের আঘাতে আমার নবীর বডিটা কত বিক্ষত করছিলি আমি শুনেছি এই তাইফের জমিন আমার নবী গইরাইছে আর চিল্লাইছে বেলা আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত আমার নবী মার খাইছে মার খাইতে খাইতে বেলা চারটার সময় বলছিল তাইফের ছেলেরা আমার আর মারিস না আমি সহ্য করতে পারি হলে দেখো তোমার নবীর কথা শুই না খারা খাইলে এদের একটা বার কি হজে নিতে পারি হলে নারায়ণগঞ্জের এই যুবকদের কি একবার তোমার নবীর তাইফের ময়দানটা দেখাও ওই বুড়ির বাড়িটা দেখাও গো সেই বুড়ি আমার নবীর বাসাইবার লাগা বলছিল আর একটা বারো পাথর মারবি না নবী ওই বুড়ির বলছিল আজকে আমার মা বাইচে থাকলে তোমার জায়গায় বলত আমার পুরানে আর মারিস না আইলে দেখো কারা জানো কান্দে সারা দুনিয়া মিডিয়া দেখায়া দে আজকে 23 ফেব্রুয়ারি 2023 সালে এই জুমার রাত্রে আমার মাওলারে দেখায়া দাও গোমালি নবীরে আমরা দেখি নাই এই শক্তি নবীর বাইরের কথা শুনে পানি ফেলাইতেছি আল্লাহ আল্লাহ দেখো আলে মুলামা কান্দে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে এই মজমার মধ্যে কার জানো মানে গো মা
শীতের রজনীতে তুমি আমার নিজে শুকনা জায়গায় রেখে তুমি ভিজা জায়গায় থাকতাম মা জীবনে ভালো একটা জিনিস খাও নাই আমার খাওয়াই জমা আজকে কবরে বেদান্ডে হজরতে ওয়াইজ করুনি পাথর গুলাকে মুখে নিয়ে বলে একবার শুধু তোরা কে কে আমার নবীর পটিটা চিত্র করছ পাথর তো আর কথা কয় না বাবা এক একটা পাথর দিয়ে নিজের শরীরে আঘাত করতে চায় নিজে ভাবলো নবী বলছেন নিজের শরীরে আঘাত করা এটা শরীয়তের জন্য হারাম এবার ওয়াইজ করুনি যায় নামাজ বিষয়ে নবীর বানানো মসজিদের সামনে দাঁড়ায় বাজার নামাজে দাঁড়ায় গেছে সেজদায় বসে ওয়াইজ করুনি কান দে আলিয়ার হযরত ওমর ওয়াইজ করুনির পিছনে দাঁড়ায় আছে তাদের ব্যাগের মধ্যে নবীর জুব্বা মোবারক যেই জুব্বা এখনো বাজান তুরস্কের জমিনে আছে গো বাবা যেই তুরস্কটা ভূমিকম্পে আমার আল্লাহ তসনস করে দিল রে আরে যুবক এখন তুমি চিল্লাবার কান্দা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা জাহান্নামের আগুনে কবরে ডাইন থেকে থাবা মারবে বাম থেকে থাবা মারবে আরে সমস্ত বডিটার সঙ্গে সঙ্গে জ্বালাইয়া ফেলবে কেমনে সহ্য করবি রে যুবক ভাই জাহান্নামের আগুনের ভয়ে যারা লাফালাফি করবি বাজান জাহান্নামের ভয়ে যারা আল্লাহকে দেখাই দিবি মালিক রে কেমনে সহ্য করব আমি কেমনে সহ্য করব আমি জাহান্নামের আগুন মালিক মাফ করে দাও তোমার নামের একটু খাতিরে আল্লাহ তুমি এখন দেখাইয়া দাও তোমার বান্দাদেরকে মাফ করে দিছ আল্লাহ তুমি দেখাইয়া দাও মসজিদ কমিটি কান্দে মাহফিল কমিটি কান্দে যুবকগুলা কান্দে ছোট ছোট বাচ্চারা কান্দে আলেম ওলামা কান্দে গো আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে নিজের হাতে বান্দা তুমি বানায় দেখো একটা বাচ্চা একটা যুবক বেহুশে পড়ে আছে নিজের হাতে বান্দা তুমি বানায় কেমনে দিবা মাফ না করে তাড়াইয়া যুবক বাইরে জীবনে কত নেশা করছ রে ভাই জীবনে কত নামাজ কামাই দিস রে ভাই ও যুবতী মা বোনেরা আমার কে কোন বাসায় বসে বা শুনছ গো মা এই রূপ আর যৌবন একদিন থাকবে না গো মা যেই বাসায় বসিয়ে তুমি পাশর ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছিল গো মা ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া বাইর হইয়া যাইবা মা ওই ঘরে আর কেউ ঢুকতে দিবে না গো আল্লাহ দেখো যুবক গুলা এখন চিল্লা বের কানবে যুবক বাইরে এখন আমার মাওলারে দেখায় দে যখন ওয়াইস করুনি ডাইনে ভাবে সালাম ফিরাইছে গো ওয়াইস করুনির সামনে দাঁড়ায় আলি বলে আপনার নাম কি ওয়াইস করুনি তুমি কি আমার নবীর জামাতা তুমি কি নবীর শ্বশুর কিন্তু আমার আশ্চর্য লাগে তোমরা কেমন জামাই কেমন শ্বশুর কেন আশ্চর্য লাগে আল্লাহর ফকির ও আল্লাহর বান্দা কেন আশ্চর্য লাগে হাসতে করে ঠোঁট দুটো এইভাবে উঁচা করে বলে দেখেন তো
ওয়াইজের গালের মধ্যে কোনো দাঁত আছে নি এই দাঁতগুলা বাইরাইয়া ভাঙ্গে ফেলছি গো নবীর না দেইখা বাইরাইয়া দাঁত ভাঙছি আর তোমরা নবীর দেইখা কেমনে সহ্য করলা তোমরা দাঁত লইয়া কেমনে গোস্ত চাওয়াইয়া গাও যুবক বাইরে মানে একটা আওয়াজ দিয়ে দেখায় দে এই জমিনের মালিক যদি আমার মালিক হয় গো আমার ওই নবীর যদি কেউ বাংলার জমিনে গালি দেয় ওরে তাজা পুঁতে ফেলাবো মারহাবা বলো এবার একটা আওয়াজ দাও যতদিন বাঁচব বিশ্ব নবীরে ভালোবাসবো বিশ্ব নবীর বিরুদ্ধে যে কথা বলবো আর জাগায় পিটাইয়া লুলা বানাবো দাঁত ভাঙ্গা পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবী আর নিয়ে আসছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তোলো তোলো হাত তোলো হাত তোলো হাত তোলো হাত তোলো তোলো হাত তোলো তোলো বলো নামাজ পড়বো বলো নামাজ পড়বো জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ নাও হাত তাহলে এবার বলো এই জমিনের মালিক কে আল্লাহ মার সাইডে দরদি কেউ আছে না হ্যাঁ এখানে আসার পর একজন রিকোয়েস্ট করছে অনেক মায়ের খেদমত কারে পায় শোন আর মার ভালোবাসা কারে পায় শোন মা টেলিফোন করছে বাপ আমার কাপড় ছিঁড়ে গেছে আমার লেগে দুটা কাপড় লিয়ে আইস দুইটা কাপড় কিনা বুনের লেগে দুই জোড়া স্যান্ডেল কিনা সদরঘাট থেকে লঞ্চে উঠছে শরীয়তপুর যাবে সখীপুর যখন গজারিয়া স্ট্যান্ড সাইড়া মুন্সীগঞ্জের স্ট্যান্ড সাইড়া লঞ্চটা চাঁদপুরের নদীর মধ্যে ঢুকছে নদীর মধ্যে হঠাৎ জ্বর আরম্ভ হয়ে গেছে এমন জ্বর আরম্ভ হয়েছে লঞ্চটা এইরকম এরকম করতেছে যুবক যারা লঞ্চের জ্বরের কবলে পড়ছ তারা বুঝবি কত কষ্ট লাগে তখন চারিদিকে বৃষ্টি ঝড় যুবক টেলিফোন করছে মা লঞ্চটা ডুবে যাবে গো মা তোমার জন্য কাপড় কিনছিলাম মনে হয় তোমার পরানো হইব না গো মা মা যদি কাপড়টা পরাইতে না পারি তুমি আমার মাফ করে দিও গো মা আমি কাপড় কিনে রওনা দিয়েছিলাম হে মায়ের পাগল যুবক রে আজকে চাঁদপুর গেছিল কতগুলা ভাই বোনেরা বাজান রে স্কুল থেকে ঘুরতে যেই লঞ্চে গেছে এই লোকটার মেয়েও গেছিল ঘুরতে তার ফ্যামিলি সহ বাজান রে মেয়েরা যখন নদীর মধ্যে নামছে মেয়েরা যারা সাঁতার জানে না নদীর টানে বাজান তলায় গেছে আর উঠতে পারে নাই আরে কত আশা নয়া গেছিল তারা ঘুরতে ভ্রমণ করতে যুবতী বয়সে সব সাইরা কবরে চলে গেল রে বোন তোর জিন্দগিতে কি করলি আল্লাহ যারা আজকে ঘুরতে যাইয়া লঞ্চে পানিতে ডুবে মারা গেছে তাদের মাফ করে দিও মানি মা বাবার ধৈর্য ধারণ করার তৌফিক দিও মানুষ হিসাবে মেয়ে কটা যদি কোনো অন্যায় করে থাকে মাফ করে দিও মেরে নিয়া মা ঘুরতে গেছে হে ছেলে বন্ধু মা গেছে ঘুরতে বাবা সন্তান সাথে লয়ে ঘুরতে গেছে ছেলে বন্ধু লাশ হয়ে ফিরল বলতেই বাবার কোলের মধ্যে কত কষ্ট যুবক এখন কান্দি এবং শুনতে পাইলাম একটা লাশ এখনো পাওয়া যায় নাই এখন একটা লাশ পাওয়া যায় নাই আল্লাহ মাফ করে দিও আল্লাহ তুমি না কইছো পানিতে ডুবা মারা গেলে শহীদের দরজা দিবা এই যুবকদেরকে শহীদের দরজা দিয়ে দিও আমিন জোর করে আমিন জোর করে আমিন এবার তাকাও এবার চিল্লাবার কান্না মা তুমি আমারে মাফ করে দিও গো মা হয়তো তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে না মা
টেলিফোন ডাসার দিয়ে ভাঙিয়ে একটা দৌড় দিয়ে বাবা সখিপুর লঞ্চ ঘাটে নামছে জনগণ তার টাইনা উঠায় তোমার পোলা ডোবে কই আর তুমি নামো কই মার টাইনা যখন উঠাইছে আবার টেলিফোন করছে লঞ্চটা ডোবার এক মিনিট আগে মা গো বাবা লঞ্চটা এখনই ডুইবে যাবে গো বাবা উপরের মানুষ নিচে আসতে দেয় না নিচের মানুষ উপরে আসতে দেয় না মা লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা আমি ইঞ্জিনের কাছে বসে আছি যদি আমার লাশটা তোমার কাছে যাই গো মা তোমার জাদুরে কোলে লয়া মাফ করে দিও গো মা আমি আমার ঠিকানা প্যান্টের পকেটে লেখা রাখে গেল বেদনে বলতে না বলতে লঞ্চটা ডুইবে গেল মারে আর জীবনে মার সাথে দেখা হইল না আর মিরা পুলিশ বাইরা প্যান্টের পকেট খুঁজিয়া খুঁজিয়া যখন লাশগুলা শনাক্ত করিয়া বাবা কাফনের কাপড় পড়াইয়া পাঁচ দিনের পচা লাশ ইঞ্জিনের বগল থেকে উঠাইয়া বাবা সখিপুর যখন লয়ে গেছে যুবক রে পানি খাই এমন মোটার মোটা হইছে হাড্ডির থেকে গোস্ত গুলা পচিয়া খসিয়া খসিয়া পড়ছে আমার হাতের দিকে তাকাও এইরকম কাফন পড়াইয়া যখন মার কাছে লয়ে গেছে এমন পচা দুর্গন্ধ কেউ কাছে যাইতে পারে না বাজান রে মা দুঃখিনীর নাকি গন্ধ লাগে না ওই পচা লাশটার মা বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষা দিয়ে বলে বাবা রে আমার জন্য কি কাপড় কিনা নিয়ে আসলি রে বাবা আমারে পড়াইবার আগে সাদা কাপড় পরিয়া তুই চলে গেলি এই কথা বলিয়া মা একটা চিৎকার দিয়া বাবা বেহুশ হইয়া জীবনের তরে এই মাতার ঘাড়ের তারটা সিরা পাগল হইয়া যায় রে পাগল হইয়া যা ও তোরা কই পাবি মল্ল রত আমার মায়ের মন্ডে নাই ধর দি বিজা জাগায় মায়ের সে কত কষ্ট করছেন মায়ে এসে কত কষ্ট করছেন মায়ে সন্তান লালনের পালনে নাই ধর দি অন্ধকার কবরে মাফ করে দাও দয়া
ক্ষমা করে দাও দয়াল মওলা আমার দুঃখী নেমা এ রে নাই দরদি হোসে মাফ করে দাও দয়া আমার দুঃখী নিমা হে রে নাই দরদি হলে তুমি দেখো কারা কান্দে আল্লাহ দেখো স্টেজে কান্দে ওর জন্য বাপ নাই রে মা নাই রে আল্লাহ কোন যুবক যেন কান্দতে কান্দতে বাবার মার জন্য চোখ খুলে ফেলাইছে যারাই কান্দে আলে বলে আমার কান্দে যে সকলে বাবা আমাকে মাফ করে দেও না আল্লাহ দে দেও না আল্লাহ মাফ করে দেও না তোমার তো অসুবিধা নাই আল্লাহ মাফ করলে দেও না দেও একটু মাফ করে দেও না আল্লাহ দেও দেও আল্লাহ মাফ করে দেও না এ যুবক জুমার রাত্রে একটা ডাক দে তো আল্লাহর রাসূল হাত দে চোখের পানি দিয়ে আল্লাহকে দিয়ে হাত চোখের ডাক দাও ডাক দাও ডাক দে যুবক ডাক দে ডাক দে ডাক দে শুন ডাক দে এ নারায়ণ গোতে যুবক ডাক দে 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 দেও আল্লাহ মাফ করে দাও দেও আল্লাহ মাফ করে দাও আল্লাহ যারাই কানছে এদের বাবা মাকে মাফ করে দাও এদের সন্তান গুলোকে আলেম বানায় দাও আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও এ যুবক তোর ডাইরেক্ট আমি জান্নাতের টিকিটের ব্যবস্থা করে দিয়ে যাবো যদি আল্লাহ তোরে দেয় আমার দেওয়ার তৌফিক নাই 30 সেকেন্ড এমন কোন যুবক আসোস নগদ আমি বলার সাথে একটা দৌড় দিবি একটা দৌড় দিয়ে দেখবি তোর বাপ এই মাঠে কোথায় আছে একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করবি খাড়া করে চিল্লাবি আর কানবি যদি তোর বাপকে আজকে মাফ চাইয়া বাপের কাছে মাফ চাইয়া যদি কান দিয়ে যদি বাবার চোখের পারে নিতে পারো তুই বাইজিদ বুস্তামির মতো লি হয়ে যাবি এ যুবক দে দৌড় দে যুবক করতো এ যুবক কর এ কোন কোন যুবক আছে অর্থ তো এ কার কার বাবাই মাঠে আছে তাকে দাঁড়াইতে বলছে দাঁড়া এ যুবক কার কার বাবা আছে দাঁড়া কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছে দাঁড়াও দাঁড়াও এই তোর বাপ নাই মাঠে যুবক এই গ্রামের যুবক তোর বাবা নাই দে উঠা বাপরে খাড়া কর যুবক খাড়া কর এ যুবক তোর বাপরে খাড়া কর এই একটা দৌড় দে যুবক দৌড় দে এই ওয়াশ কমিটির যুবক তোর বাপাই মাঠে নাই ওই দেখ একজন দৌড়ে আসতে সর মা নাই যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে দা যুবক আমি বলছি দেখ এই কোনো একটা ছেলে কেমনে ওর বাবার বুকের মধ্যে জড়াই ধরে বেড়াই বাপরে জড়াই ধরে কান বুকের মধ্যে নিয়ে সিল্লা বিয়ার কানবি বাপরে খাড়া কর বাপরে একটা দৌড় দিয়ে বুকের মধ্যে নিয়ে সিল্লা বিয়ার কানবি যুবক দৌড় দে একটা দৌড় দিয়ে যুবক একটা দৌড় দিয়ে বাপরে খাড়া কর একটা দৌড় দিয়ে বাপরে খাড়া করে কাঁপতে থাক খাড়া কর বাপরে খাড়া কর সিল্লা বিয়ার কানবি কাঁপতে থাক কাঁপতে থাক আমি বলার আগ কত বসবি না দাঁড়াইতে থাকার কাঁপতে থাক তোমার কত চোখের পানি লাগবে গো তুমি তাকায় দেখো কেমনে চিল্লায় আর কান্দে না বলে একটা বাচ্চা বুকে নিয়ে বাবায় কান্দে গো বাইজিদ বুস্তামির মতো লি বানায় দাও যুবক এখনো সময় আছে তোর বাবা নাই তোর বড় ভাই আছে কিনা ভাই ভাইরে বুকে নিয়ে মাফ চাও না এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদ ভাইরে বুকের মধ্যে নিয়ে মাফ চাও কত কথা কত কষ্ট দিছো বান্দার কাছে বান্দা না চাইয়া মইরো না বান্দার কাছে মাফ না চাইয়া বান্দা মইরো না মৃত্যুর আগে ভাই ভাইরে বুকে নিয়ে মাফ চাইয়া মরিও আল্লাহ তুমি মাফ করে দাও এই মাহফিল বাসীরে
দাও মাফ করে আল্লাহ তুমি মাফ করলে কেউ তোমার ঠকাই ধরে রাখতে পারবে না দাও এদের সবাইকে মাফ করে দাও না এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও না এদের বাবা মাকে মাফ করে ১৬ বছরের ইতিহাস বেরিক করে দিয়ে গেল বসো বসো এই যারা দাঁড়ায় আছর বয় কপাল ভালো হয়ে যাবে আজকে যে বসবি তাকে আল্লাহ মাফ করবে বয় তামসা দেখতাছর দেখ কেমনে চিল্লায়ার কান দে তোর মায়া লাগে না তোর চোখে পানি নাই তুই মরার পরে ৯৯টা সাপে তোর দংশন করবে কেমনে সহ্য করবে ওখানে তোর দেখার মতো কেউ নাই শুভ দুনিয়ায় এক বন্ধু আর এক বন্ধুর সামনে মারলে আর এক বন্ধু দিয়ে পিঠ পাইতে দিয়ে ফিরায় পুলিশে মারলে মা টাকা দিয়ে মাই ফিরায় কবরে মাই শুরু হলে কেউ ফিরা বললাই দাও না আল্লাহ মাফ করে দাও দাও এই সব গুলার মাফ করে দাও না তুমি না কইছো কানলি মাফ করবা ফালিয়া যাগো কলিলা বরিয়া বকাদির দাও আই রাইত ১২টার সময় মাফ কইরা আল্লাহ আমি জানি না কার বাড়ি কোথায় রংপুর দিনাজপুর কুড়িগ্রাম সাতপুর ফরিদপুর গোপালগঞ্জ পাতারিপুর কার বাড়ি কোথায় আমি জানি না যারাই কাঁদছে তাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ কার বাড়ি বরিশাল সেই পাথরঘাটা বরগুনা তোমার পাগল গুলো কাজের সুবাদে নারায়ণগঞ্জ থাকে যে যেখানে বসে কাঁদছে সবাইকে মাফ করে দাও বয় দেখ আল্লাহ মাফ করে কিনা কে কইছে মাফ করবে না আল্লাহ আল্লাহ কি তোরা আমার মতো নিষ্ঠুর রে মাফ করবে না বয় যুবক শুধু আমার সাথে বল ভাই জমিনের মালিককে আল্লাহ ওই আল্লাহর কাছে বলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ বলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবা স্ত্রীকে পর্দায় রাখবা ইনশাআল্লাহ কোনো মানুষের ক্ষতি করবা না নিজে ক্ষতির ভিতর পড়বা না ইনশাআল্লাহ ভাই বসেন আপনি শুধু একটা কথার উত্তর দিবেন আমি শুনলাম যেখানে কসুরি দেখতেছ এখানে ৭-৮ শতাংশ একটা জায়গা কিনছে মসজিদ বানাবে আলহামদুলিল্লাহ বলেন আমি মাত্র ২০টা যুবক চাবো ২০টা তোর একবারে না আমি ইলিয়াস রহমান জিহাদি আমার ওয়াজের টাকা দিয়ে আমি কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি ৬০ কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি এই ওয়াজ কমিটি দেখে আসছে ওয়াজ কমিটি দেখে আসছে যে ইলিয়াস রহমান জিহাদি ওয়াজের টাকা দিয়ে কি করে একমাত্র তার মায়ের ওসিয়াত পালন করার জন্য শুধু আমার সাথে একটা ওয়াদা দাও তো যদি আমার বন্ধু হইতে চাও মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবে না হাত তুলে দেখাও তো যারাই আমার সাথে মোনাজাত করে যাবা তারা আমার বন্ধু আমি জান্নাতে গেলে তোকে থুয়ে যাব না কিন্তু যারা চলে যাবি আমি কষ্ট পাবো নামাও হাত এই দেখ ছোট্ট বাচ্চারা কেমনে কান্দে ও কি বুঝে ও জাহান্নামের কি বুঝে জান্নাতের কি বুঝে এই বাচ্চাগুলো কেন কান্দে জানো আমার ওয়াজে এদের অন্তরের ভিতরে হিট লাগাই দেয় আমার আল্লাহ আর ওদের কারণে আমার দোয়া কবুল হয় তোমার মতো দাড়ি পাকা লোকের কারণে দোয়া কবুল হয় না আমার প্রতিদিন এই বাচ্চাদের কারণে দোয়া কবুল হয় দেখ এই বাচ্চাটা ৬-৭ বছর বয়স ও কেমনে চিল্লায়ের কান্দে দেয় এখনো কান্দতাছে ও কি বুঝে জান্নাত জাহান্নামে এই পাগলা যুবক তুই তো কানলি না নেশা কর কিন্তু ছেলেটা ঠিকই কান্দতাছে এই জন্য ছোট বাচ্চাদেরকে ওয়াজে নিয়ে যাবেন ছোট ছেলেরা যদি কান্দে তার মা বাবা কাল লাগে মাফ করে দেবে কেন অর্থ অর তো সবেরও দরকার নাই গুনারও দরকার নাই ও তো না পারল কিছু এই জন্য বাচ্চারা কানলে ডাইরেক্ট আল্লাহর কাছে মা বাবার আল্লাহ মাফ করে দেয় এই ছেলেটার বাবা মা কাল্লা আজকেই মাফ করে দেবে আলহামদুলিল্লাহ বলতে পারলাম না আমি ১২ বছর বয়সে